আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রোজাতে একটু ঘুম থেকে বেলা করেই ওঠা হয়, যেহেতু কোনো রান্নার টেনশন নেই, খুব একটা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয় না। তো ঘুম থেকে উঠেই এরকম একটা পরিবেশ চোখের সামনে থাকে, দেখতে ভালোই লাগে। গাছগুলোতে নতুন পাতা এসেছে, প্রথম গাছটা সবুজ, তারপরে কমলা, তারপরে লাল। এটা ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে বাস্তবে দেখতে খুবই সুন্দর লাগছে। গাছগুলোতে যখন সব পাতা চলে আসবে, দেখতে অসম্ভব সুন্দর লাগবে। আমেরিকাতে রোদের খুব অভাব, ঠান্ডায় আসলে বাহিরে যাওয়া যায় না, কিন্তু আমার এই বাসাটাতে বারান্দায় সকালবেলা খুব সুন্দর রোদ আসে, ভালো লাগে। রোদে বসে বসে সকালবেলা চা খাওয়া যায়। সকালবেলা বিছানা গোছানো ছাড়া রোজাতে আর তেমন কোনো কাজই থাকে না, টুকটাক ঘর গোছানো ছাড়া। তো ঘর গুছিয়ে আমি আমার জবে চলে যাব। জব থেকে চলে এসেছি, আজকে মসজিদে গিয়ে ইফতার করার কথা ছিল, কিন্তু আমার যাওয়া হয়নি। তো আমার জন্য বাসায় এক প্যাকেট পাঠিয়ে দিয়েছে, ইফতার বানানোর আর কোনো ঝামেলা থাকবে না, আমি এটাই খেয়ে নিব। বেগুনি ডিমের চপ, একটা চিকেন ফ্রাই, গ্রিল চিকেন, জিলাপি, খেজুর, সবই ছিল ইফতারের। আমি জাস্ট শুধু মুড়ি নিয়ে খেয়ে নিয়েছি, মুড়ি ছাড়া তো আর ইফতার হবে না, এটা অসম্ভব চিন্তা করা। ইফতারের পর চা খেয়ে নিয়েছি, আজকে মাসালা টিটা খাবো, আর এমনিতে চাটা বানাবো না, যেহেতু চুলা পরিষ্কার করব। অনেক দিন থেকেই চিন্তা করছি চুলাটা পরিষ্কার করব, কিন্তু সময় হলে চুলাটা গরম থাকে, চুলাটা ঠান্ডা থাকে যখন, তখন আমার সময় হয় না। সব মিলে আসলে হচ্ছে না, অনেক দেরি হয়ে গিয়েছে, চুলাটা পরিষ্কার করেছি। তো আজকে ইফতার করে চা খেয়েই চুলাটা নিয়ে বসবো। ইলেকট্রিক চুলা ব্যবহার করা আমার জন্য একটা আতঙ্কের নাম ছিল, আমি খুবই ভয় পেতাম, এটা কিভাবে ক্লিন করতে হয় বা কিছুই জানতাম না। তবে আমি ইউটিউব দেখে দেখে সব শিখে নিয়েছি। ইউটিউব কিন্তু একটা শেখার জায়গা, আপনি যেটাই না জানেন সার্চ করে দেখলে সেটা পেয়ে যাবেন। তো আমি চুলা পরিষ্কার করাটা কিন্তু ইউটিউব থেকেই শিখেছি, এটা ফয়েল পেপার দিয়ে র‍্যাপ করে দিই, তাহলে আর পরিষ্কারের ঝামেলাটা কম থাকে। এগুলো সব ধুয়ে নিব আমি, আর চুলাটা পরিষ্কার করার জন্য আমি ক্লোরক্সের যে স্প্রে থাকে সেটা ব্যবহার করব। অন্য একটা স্প্রে বোতলে দুই ভাগ ক্লোরক্স আর এক ভাগ পানি নিয়ে নিব। ক্লোরক্স দিয়ে পরিষ্কার করলে একদম তেল চিটচিটে ভাবটা থাকে না, আর কোনো দাগও থাকে না, সব রকমের দাগ উঠে যায়। দেয়ালে কোনো দাগ লাগলে ক্লোরক্স স্প্রে করে মুছে নিলে দাগটা চলে যায়। এখানের দেয়ালগুলো তো কাঠের থাকে, উপরটা একটু প্লাস্টিক টাইপের, তো স্প্রে করে মুছে নিলে দাগটা চলে যায়। যে সবগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে খুব ভালো করে মুছে নিতে হয়। আর এই যে এটা ফয়েল পেপার দিয়ে র‍্যাপ করে নিব। চুলা পরিষ্কার করার ভিডিওটা দেখানোর একটাই উদ্দেশ্য, নতুন যদি কেউ আমেরিকাতে আসে এরকম চুলো থাকে, তো তার জন্য অনেক সুবিধা হবে। মাঝখানে যে ছিদ্র থাকে সেটা ছুরি দিয়ে কেটে নিব। তারপর এই যে কয়েলটা লাগিয়ে নিয়েছি। আসলে বাংলাদেশের ইলেকট্রিক চুলাগুলো বা এখানেও অনেক ইলেকট্রিক চুলো আছে উপরে গ্লাস দেওয়া, তো এটা আসলে খুব ভয় লাগতো আমার প্রথম প্রথম দেখেই। তারপর ক্লোরক্সের ওয়াইপস দিয়ে মুছে নিয়েছি। এখন রান্নার পালা, রান্না করে নিব। আগের কিছু রান্না আছে, তো আজকে আর তেমন কিছুই রান্না করব না, অল্প একটু গরু মাংস রান্না করে নিব। আমি কিন্তু পেঁয়াজ কাটতে পারি না, এটা আমার অনেক বড় একটা সমস্যা, অল্পতেই অনেক চোখে পানি আসে, জ্বালা পোড়া করে। তো মেশিনেই কাটি আমি, যে আমার যে চপারটা আছে সেটা দিয়ে আমি পেঁয়াজ কাটি, কিন্তু একটা পেঁয়াজের জন্য বা দুইটা পেঁয়াজের জন্য মেশিন বের করে সেটা আবার ধুয়ে পরিষ্কার করে রাখাটা একটু কষ্টকর মনে হচ্ছিল, তাই এমনি হাতে কেটে নিলাম আর কান্না করতে করতে কাটলাম। আর এই যে মাংসতে আজকে একটু ঝোল ঝোল আলু দিয়ে রান্না করব, বড় আলু না দিয়ে এই ছোট ছোট আলুটা দিব, এটা খেতে কিন্তু ভালোই লাগে, সবাই আবার এটা পছন্দ করে না। সব সময় মাংসটা যেভাবে রান্না করি সেভাবে রান্না করে নিলাম, রেসিপিটা আর শেয়ার করলাম না। চা খেতে খেতে অনেক বাংলাদেশকে অনেক মিস করছিলাম,
রমজানে ইফতারের পর চা খাওয়ার সময় সবাই মিলে বসে যে একটা আড্ডা, এটা আসলে অনেক মিস করি। প্রবাসী আসলে সব কিছুই আছে, আপনি সব কিছুই পাবেন, কোনো কিছুই অপূরণ থাকবে না। আপনজনের যে অভাব সেটা আসলে কোনো কিছু দিয়েই পূরণ হয় না, এটাই লাইফ। মানুষের সবসময় একরকম যায় না, জীবনের তাগিদে সবাইকেই কোনো না কোনো জায়গায় চলে যেতে হয়, সবসময় তো আর মা বাবার কাছে থাকা যায় না। এই তো মাংসটা দিয়ে দিলাম, মাংসটা ভালোভাবে কষিয়ে ঝোল ঝোল করে রান্না করব, আজকে আর ভুনা ভুনা রান্না করব না। তো আবার রান্নাটা হয়ে গিয়েছে, এখন খাওয়ার পালা। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।